সালামু আলাইকুম আমি সাদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি একটু বাইরে গেছিলাম বাইরে দিয়ে করলাম তা না তা বাইরে কোনো ভিডিও করি নাই কারণ হচ্ছে যে আমি বাইরে চলে আসছি তার জন্য তাই চলো আজকে সারা দিনে কি করবো সকালবেলা ঘুম থেকে উঠে বড় একটা কাঁথা ধুয়ে রেখে গেছি রৌদ্র দিয়ে যেহেতু দেখছি প্রচন্ড রোদ্র উঠছে আমি ঘুম থেকে উঠছি আজকে আটটার সময় তারপর বাড়ি গেছি যে ব্যাগটা নিয়ে ওই ব্যাগটায় মানে কাদার পানি লাইগে মানে অস্থির হয়ে গেছে তার জন্য ওই ব্যাগটাও ধুয়ে দিয়েছি তারপর ধুয়ে টুয়ে ওগুলো ছাদের ওদর দিয়ে গেছি আমার ধোয়াপালা সব শেষ বাসার ভিতরে যে সব ধোয়াপালা করে নিয়েছে আর আদোয়া কিছুই নাই আমার এটা একটা শান্তির এটা বিষয় যেন কোনো কিছু আদোয়া নাই সব ধুয়ে পরিষ্কার করে রাখছি দায় এখন চলো রান্না বান্না করতে হবে কি রান্না করবো কি খাবো একা একা এটাই একটা চিন্তা এটা একটা চিন্তার বিষয় কিন্তু রান্না করতেই হবে খেতেও হবে এটাই কথা তাই চলো রান্নাঘরের দিকে যাবো আর জানলা কভারগুলো সব রুমের খুলছি এখন আমি যেহেতু রান্না করে যাব এগুলো সব আটকাই দিয়ে যাব কারণ আবার যদি কোনো সাপ ঢুকে থাকে বাসার ভিতরে হে ওই ভয়টাই আমার ভিতরে কাজ করে যেন আবার যদি এটা সাপ ঢুকে তাই এখন রান্না করে চিন্তা করছি ভিডিওটা শুরু করে দিই তারপরে শুরু করে রান্নাঘরে যাবো আর জানলা কভার সব রুমের ভিতর আটকাই দিয়ে যাবো এটাই হলো কাজ তো চলো আজকের দিনটা সারা দিনে যা যা করি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্রথমত দরজা আটকেই দিলাম যেন আমি দরজাটা লাগিয়ে দিছি আমার বাসার ঠিক আছে এই দরজাটা দিয়েই সাপটা ঢুকছিল তার রুমের জ্বালা কপার সব লাগাই দিয়ে চলে আসলাম রান্না করে রুমের সব জ্বালা কপার লাগাই দিলাম এখন রান্না করে রান্না করব কি আগে সেটা দেখি ভাত আছে এটা হলো কালকের ভাত এটা দুপারে খাইলেই হয় আমার একটেই হয়ে যাবে চিন্তা আছি খাবো কিনা রান্না করবো কিনা বিকালে একটু রুটি করে যদি হালিম দিয়ে খাই ভালোই হবে হালিম রান্না আছে এটাই করবো নাকি চিন্তা করি আরে দিয়ে রুটি পিঠা দিছিল সব রুটি পিঠা মচমসা হয়ে গেছে কি করবো ঠিক আছে যে একটু শান্তিতে খাইতে পারিনি দাওয়াত খাইয়া খালি দাওয়াত খাইতে রয়েছে ওই বেশে রুটি পিঠাগুলো আমার রয়ে গেছে ভাত রান্না আমার শেষ দেখতে পাচ্ছে যে ভাত রান্না এই শাক এটা হলো টাটা শাক এই শাক টুক বাজি করবো দেখো বেশি দূরে পিয়াল আবার চিংড়ি সমান ভাগে দিয়া যেহেতু রসুন আমার আনাম রসুন নাই তার জন্য একটু বাটা রসুন দিয়ে দিলাম দিয়ে এটা বাটা দিয়ে তারপরে রান্না করে নিয়ে এদিকে টিউব পানি আনলাম নিট যাইয়ে যে টিউবওয়েলের পানি ছিল না থাকে আবার যাইয়ে একটার সময় টিউবওয়েল ছাড়ে মটর ছাড়ে আমার বাড়ি টিউবওয়েল হয় তাদের আবার মোটর একটাই ছাড়ে আর তা আমার পানি নেই তাই জন্য আবার টিউবওয়েলের পানি আনতে গেলাম এই হলো শাক বসিয়ে দিলাম শাকটা যে রান্নার জন্য চিংড়ি মেস যেহেতু ইয়ে চিংড়িমেস সব বেশি বেশি দিচ্ছে এই শাকটা আমার খেতে ভালো লাগে না তবু অল্প কয়েকটা শাক নিতে আর ডাটাগুলো সব নিয়েছি শাক অল্প কিছু নিয়ে আর চিন্তা করছি দেখি অনেক দিন খাই না একটু মজা লাগে কিনা কিন্তু আমার একদমই এই শাকটা পছন্দ না সেই কালকের চামড়া এই চামড়াটাও গরম দিয়ে নেবো চামড়া পুরো শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি পর পরের খাবার নিয়ে নিয়েছি এগুলো দিয়ে চিংড়ি শাক ভাজাটা কত সুন্দর হয়েছে হুমানবাগে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি ও আচ্ছা আমার একটা খাবার হয়েছে আর এই হলো ভাত একটু লবণ নিয়ে নিই পাশে কারণ আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না তার জন্য এখানে একটু লবণ দিয়ে দিই কারণ লবণ ছাড়া ভাত আমার হয় না আর তোমরা বলবে ক্যামেরার সামনে কারণ হচ্ছে আমি এখনও মানে গোসল টোসল করিনি চিন্তা করছি ভাতটা খেয়ে নিই তারপর সকালে কিছু খাওয়া দাওয়া করি নি বন্ধুরা এখন ভাত খাবো কারণ হচ্ছে সকালে খাওয়া দাওয়া করিনি চোখ টুক দাঁড়াই গেছে দেখতে পাচ্ছ যে চোখ টকু সব দাঁড়াই গেছে আর সাদা হয়ে গেছে পুরো চোখ সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ তাই এখন চিন্তা করছি খাওয়া দাওয়াটা করেনি তারপর অনেক কাজ আছে কাজ একটু একটু করে করতে আসি বাসাটা ঝাড়ু দেবো খাওয়া দাওয়া করে তারপর রুমটা মুছবো আর এখন করি না ট্যাঙ্কির পানি এত গরম তোমরা ধরতে পারবা না শরীর পুড়িয়ে যায় এমন অবস্থা তার জন্য চিন্তা করছি তাই এখন দুটা আড়াইটা বাজে আমি খাবারটা খেয়ে নিই খাবারটা খেয়ে যা করি করবো অনেক আর আজকে দিছি বাসায় মরিচ পোড়া মরিচের জাহাজে আমার এখনও মানে কাশি আসে আর নাকটা গন্ধ হয়ে আসে কালকে যে সাপ পড়ছে এই জন্য বাসায় মরিচ পোড়া দিয়ে দিছি যেন সাপের জন্য যেন সবাই বলো যে সাপ পড়ছে যেন তাহলে তুমি মরিচ পোড়া দাও তাই যে আমি অনেকগুলো মরিচ একটা করের ভিতর নিয়ে আগুন জ্বালাই দিয়েছি মরিচের ভিতরে তারপর অনেকক্ষণই ছিল প্রায় ঘন্টাখানে মরিচের জাহাজ ছিল রুম টুম আটকাই দিছি আর এখনও মানে জাহাজগুলো বের হয় নাই তা চলো খাবারটা খেয়ে নিই ফাইনালি বন্ধুরা ধরে ছাদে হয়েছে অনেক কাপড় চুপড় রোদুর দেওয়া গালিপুয় ঘরের তো শেষ নাই সব ধুয়ে দিচ্ছে গালিপির মা গালিপুর মা আজকে সব ধোয়া কাঁচা ধোয়া করছে দেখো সব সব গালিপুর পুয় ঘরে কাপড় চুপড় একটা অন্য ঘরের না যে সব গালিপুর করে কাপড় চুপড় আর আমি আমার এই কাঁথাটা ধুয়েছিলাম কাঁথাটা ধুয়ে শুকোয় গেছে এখন এটা নিয়ে যাব তা চলো এটা নিয়ে রুমে যাই তারপরে কথা বলি তাই মেশিনের কাজ আছে একটুখানি এখন এখানে বসলাম যে দেখি মেশিনটা কাজ করতে পারে কি না আর নিচে গেছিলাম কাঁথাটা আয় না রায় নিচে গেছি একটু কাঁঠাল খাইতে তাই যাই দেখি কাঁঠাল টক টক হয়ে গেছে আর খেলাম না না খেয়ে চলে আসলাম কাঁঠাল ভাঙছে পরশু দিন নাবিলার জামাই অনেক বড়ো একটা কাঁঠাল নিয়ে আসছে আম কাঁঠাল তাই ওই একটা কাঁঠাল ভাইঙ্গে আমরা তিন দিন দুই শেষ করতে পারি না কি করবো বলো তাই প্রথমত কাঁঠাল যাই টক হয়ে গেছে করার কিছু নয় তারপর চলে আসছি উপারে এখন আবার যেন যাই মেশিনটা একটু কাজ করি তাই চলো সেলাই মেশিনটায় বসি বসে একটু কাজ করি আর গোসল করছি যেহেতু মাত্র চুলগুলো সব ভিজা যে চুলগুলো সব ভিজা প্রথমত কাজগুলো করে নিই এই হলো হালিম বাড়ি থেকে হালিম করে নিয়ে আসছিলাম ওই হালিমটা খাওয়া হয় না ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন গরম করে নিলাম এটা খাওয়ার জন্য আর এটা হলো খাসির পায়া দিয়ে হালিম করছি কারণ যেহেতু আমার মা গরু খায় না এবং হালিমটা খুবই পছন্দ করে এই জন্য খাসির পায়া দিয়ে হালিম করা হয়েছিল মার জন্যে একমাত্র মা পছন্দ করে হালিমটা অনেক যেটা বলে বুঝতে পারুন এতটা তার প্রিয় একটা হালিম তা চলো আমি এখন হালিমটা খেয়ে নিই ধরো এখন বাজে রাত্র সাড়ে এগারোটা আমি খাওয়া দাওয়া করব না তার জন্য এটু আমি একটু শুয়েছিলাম যে শোয়াইছিলাম ছিলাম ঘুমেন ধান পড়ে যাওয়া দর্শী তারপর উঠে হয়ে নিলাম ওষুধ টরুদ খেয়ে নিলাম রাতের খাওয়া দাওয়াটা করবো না কারণ পেটে কোনো ক্ষুধা নেই একটু হালিম খেলাম হালাম খাওয়ার পর প্যাটের ক্ষুতাটা মরে গেছে তার জন্য চিন্তা করছে মশা টসে টানাই এনেছি এখন ঘুমাবো তাই ভিডিওটা শেষ করেই ঘুমাই পরে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে লাইক করে দেবো কমেন্ট করে দেব বেলবটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও পাবলিশ করার জন্য তাই চলো ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো